হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিয়াকশন চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আনকমন বলতে, বন্ধুরা বেশ কয়েক মাস আগে মেবি একটা ভিডিওর উপর রিয়াকশন দিয়েছিলাম। ভিডিওটির টাইটেল ছিল বাংলাদেশি নায়িকাদের প্রথম সিনেমা। তো আজকে তার একটা বিপরীত ভিডিওর উপর রিয়াকশন দিচ্ছি। এইটা হচ্ছে বাংলাদেশি নায়কদের প্রথম সিনেমা। তো জানেন তো বাংলাদেশের সুপারস্টার যারা আছেন, ওনাদের প্রথম সিনেমা কেমন ছিল, ওনাদের ফার্স্ট সিনেমার পারফরমেন্স কেমন ছিল, এই ধরনের ভিডিও আসলে দেখতে ভালোই লাগে। আর আপনারাও হয়তো একটু হলে ইনফরমেশন পাবেন যে আমরা যে সুপারস্টারদের এখন দেখে আসতেছি, এখন দেখতেছি ওনাদের ফার্স্ট মুভি বা প্রথম অ্যাপিয়ারেন্স কেমন ছিল ক্যামেরার সামনে, ওনারা কে শিশু শিল্পী থেকে উঠে এসেছেন আর কে একবারে প্রথম থেকে নায়ক হিসেবে অভিনয় করতেছেন। তো এই বিষয়গুলো আজকে এই ভিডিওটি দেখতে পাবো। আর হ্যাঁ, এই ভিডিওটির মেইন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারেন। তো আর কোনো কথা নয়, চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি কোন কোন সুপারস্টার ভিডিও এখানে আছে। তো চলুন ভিডিওটি শুরু করি গাইস, লেটস গো। সোহম একটু ওনার চেহারা পাল্টাই নাই, মাহির সাথে। বাংলাদেশ থেকে রিয়াজকে রিয়াজের প্রথম ছবি ছিল বাংলার নায়ক, যদিও এই ছবিটিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এইরকম আরো বেশ কয়েকটি ছবিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তবে নায়ক হিসেবে রিয়াজের অভিষেক ঘটেছিল 1997 সালে প্রাণের চেয়ে প্রিয় ছবিটির মাধ্যমে। মানে প্রথম মুভিতেই ছক্কা তাইলে, দারুণ জনপ্রিয় একটি গান। এই প্রথম এক ছবিতেই বাজিমাত করেছিল রিয়াজ। এরপর একের পর এক শাবনূরের সাথে হিট ছবি মুক্তি পেয়েছে তার। এরপর টলিউড থেকে থাকছে জিৎ। জিতের প্রথম মুভি মুক্তি পেয়েছিল 2001 সালে, অনেক আগে, অনেক আগে। কোনো বাংলা মুভি ছিল না, ছিল একটি তেলেগু মুভি, মুভির নাম ছিল চান্দ্রু। এরপরেই থাকছে বাংলাদেশ থেকে সাকিব খান। উনি তেলেগু মুভিও করেছিলেন তাহলে, মানে তেলেগু মুভি দিয়ে ওনার অভিষেক জিতের। সাকিব খানের প্রথম ছবি মুক্তি পেয়েছিল 1999 সালে অনন্ত ভালোবাসা মুভিতে। নেক্সট কলকাতা থেকে থাকছেন সোহম। সোহমের প্রথম ছবি মুক্তি পেয়েছিল 1988 সালে ছোট্ট বউ মুভিটি। 1988 সালে দিদি দিদি আগে একটু আলু জাউলা খেতে খাবো। ছবিটিতে সোহমের মন ভোলানো অভিনয় মন জয় করে নিয়েছিল সকল দর্শকের। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, একটুকে দুধে পেট ভরে মামা। তবে সোহমের নায়ক হিসেবে অভিষেক ঘটেছিল 2007 সালে কোয়েল মল্লিকের বিপরীতে চাঁদের বাড়ি ছবিটির মাধ্যমে। নেক্সট থাকছেন সালমান শাহ। সালমান শাহকে প্রথমে ইত্যাদি সহ বেশ কিছু টিভি নাটকে দেখা গিয়েছিল, তবে বড় পর্দায় তার মুভিতে অভিষেক ঘটে কেয়ামত থেকে কেয়ামত ছবিটির মাধ্যমে। নেক্সট এই থাকছেন টলিউড থেকে দেব। দে
দেবের প্রথম ছবি মুক্তি পেয়েছিল 2006 সালে অগ্নি শপথ ছবিটির মাধ্যমে। অগ্নি শপথ 2006 সালে, এই মুভিটার খবর কিন্তু সবাই জানে না। আপনার পছন্দের নায়ককে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, গসিপ বাংলার সাথেই থাকবেন, ধন্যবাদ। আসলে খুবই শর্ট ডিউরেশনের একটা ভিডিও, বেশ ভালোই লাগছে আমার কাছে, মজাই লাগছে। যে আপনার আমার ফেভারিট হিরোদের ফার্স্ট মুভি কেমন ছিল, প্রথম দিকে ওনারা দেখতে কেমন ছিলেন, আর পরবর্তীতে এই সময় এসে বর্তমানে এসে ওনারা কেমন হয়েছেন, এই যে একটা ট্রান্সফরমেশন আমরা এখন জানতে পারলাম, খুবই ভালো লেগেছে ভিডিওটি। সবচেয়ে যেটি ইন্টারেস্টিং লেগেছে সেটি হচ্ছে সোহমের যে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন, এটা কিন্তু আমরা মানে জেনেছিলাম আর কি এই মুভিগুলা টিভিতে দেখানোর পর, টিভিতে দেখার পর। তো আসলে ছোটবেলা থেকে ওনার অভিনয় বোঝা যায় আসলে উনি অভিনেতা, ছোটবেলা থেকে যেহেতু অভিনয় করেছেন, আর ওনার চেহারাতে তেমন একটা পরিবর্তন আসে নাই বড় হওয়ার পরেও। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু দুইজন সুপারস্টারকে এখানে অ্যাড করা হয়েছে, একজন হচ্ছেন শাকিব খান আর একজন হচ্ছেন সালমান শাহ। তো শাকিব খানকে তো দেখেছেনই, শুরু থেকে এখন পর্যন্ত কেমন ছিলেন, আর সালমান শাহর কথা তো নাই বললাম, খুবই স্বল্প আয়ু নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে উনি, কিন্তু দিয়ে গেছেন দারুণ কিছু মেমোরি, এখনো খুব মিস করে ওনাকে সবাই। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সি ইউ।